নমস্কার, শ্রাবণীস কিচেন থেকে আমি শ্রাবণী তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজ একটা নতুন রেসিপি শুরু করছি। আজকে রেসিপির নাম, আর যারা আমাকে সাবস্ক্রাইব করেছো তাদের তো অসংখ্য ধন্যবাদ, অপরন্ত ভালোবাসা জানাই। আর আশা করি তোমরা সবাই খুব ভালো আছো বন্ধুরা, এবং পরিবারের সকলকে নিয়ে খুব ভালো থেকো এই কামনাই করি। আর যারা এখনও সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তাহলে চলো দেখে নিই কী কী লাগছে, এসো। বিয়েবাড়ি স্টাইলে মাছের গ্রেভি কীভাবে করে সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। এটা কাতলা মাছ নিয়েছি, ছ পিস নিয়েছি, এটা ভাজিয়ে দিয়ে দিচ্ছি তেলে। এবার কী কী লাগছে সেটা দেখে নিই, চলো। এতে নিয়েছি আমি দুটো পেঁয়াজ, এটাকে পেস্ট করব। আর নিয়েছি কাজু, চারমগজ, পোস্ত, এটাকেও আলাদা করে পেস্ট করব। আর নিয়েছি রসুন, কাঁচা লঙ্কা, এটাও পেস্ট হবে। আর এখানে আছে দই, আর আছে একটা টমেটো, টমেটোটাকে আলাদা করে পেস্ট করব। তাহলে আমি এগুলো সব পেস্ট করে নিয়ে আসছি, আর তার সঙ্গে মাছগুলো ভেজে নিয়ে আসছি। তারপর গ্রেভিটা কীভাবে করব সেটা তোমাদের দেখাবো। মাছটা ভাজা হয়ে গেছে, তুলে দিয়েছি। আর যে তেলটা আছে তাতে আমি এবার ফোড়ন দিচ্ছি। এতে দিচ্ছি ছোট এলাচ আর লবঙ্গ, তার সঙ্গে দিয়ে দিচ্ছি হাফ শুকনো লঙ্কা আর একটা তেজপাতা। আর দিচ্ছি 1/4 টিস্পুনের মতো সাদা জিরে। এটা একটু ফ্রাই হবে, একটু হোক শুকনো, জিরেটা একটু ভাজা ভাজা হোক। এবার দেখো এখানে টমেটো বেটে রেখেছি, পেঁয়াজ বাটা রেখে দিয়েছি। আচ্ছা, এখানে দিয়েছি এখানে কাজু, পোস্ত, চারমগজ, রসুন, কাঁচা লঙ্কা একসঙ্গে দিয়েছি, আর দই, আর এখানে একটু আদা বাটা রেখে দিয়েছি। আর মাছগুলো ভেজে এতে রেখে দিয়েছি, এতেই আমি সার্ভ করব গ্রেভিটা। এখন দিচ্ছি কাঁচা পেঁয়াজ বাটা। বিয়েবাড়ির স্টাইলের মাছের গ্রেভি হবে, একটু তো তেল লাগবে বেশি, তাই আমি একটু তেলটা রেখেছি, বেশি রেখেছি। যেহেতু কাঁচা বাটা পেঁয়াজটা, তাই একটু সময় নিয়ে কিন্তু এটা ফ্রাই করতে হবে, নাহলে ভীষণ গন্ধ ছাড়বে একটা, কাঁচা পেঁয়াজের গন্ধ আসে, ভালো লাগে না তখন গ্রেভিতে। এটা একটু টাইম নিয়ে ভেজে নিতে হবে। এর সঙ্গে দিয়ে দিচ্ছি আদা বাটা। এই বাটাটা তো আমার কড়াই থাকে, তোমাদের আমি বলেইছি যে কোনো নিরামিষ তরকারিতে আমি বাটাটা দিই, এটা ভীষণ ভীষণ ভালো হয় টেস্টে। আর আমি আবার বলছি শুনে নাও, আদা, টমেটো, জিরে, ধনে, মৌরি, চিনেবাদাম, গোলমরিচ সব মিশিয়ে পরিমাণ মতো এটা বুঝে করতে হবে। করে আমি একদম টেস্ট করে রেখে দিই, এটা আমার ডিপ ফ্রিজে রেখে দিই দিন দশেকের জন্য, খুব ভালো থাকে। ডিপ ফ্রিজে রাখবে অবশ্যই, করে রাখবে, খুব সুবিধা হবে রান্না করতে করতে। মানে রান্না করতে করতে রান্নায় সবজি কাটা, বাটনা বাটা সব একসঙ্গে না হয়ে ওঠে না, অতগুলো একসঙ্গে করলে অনেক লেন্দি হয়ে যায়, তখন আর ভালো লাগে না। তাই আমি নিরামিষ বাটাটা করে রেখে দিই, তার সঙ্গে পেঁয়াজ কুচি দরকার লাগলে দেবো, কেটে দিই, পেঁয়াজ, রসুন, যখন যাতে যেটা লাগে। এবার দিচ্ছি টমেটো পেস্ট, এগুলো সব ধুয়ে আমি পরে জল দিয়ে দেবো। এখন দিচ্ছি তার সঙ্গে নুন, এক চামচ নুন আমি এতে দিয়ে দিলাম।
এটা একটু ভাজা ভাজা হোক, তারপর আমি আবার দেখাচ্ছি। মশলাটা বেশ কষানো হয়ে গেছে, এবার আমি দিয়ে দিয়েছি এটা কাশ্মীরি রেড চিলি পাউডার। এতে সামান্য একটু জল দিয়ে দিচ্ছি আমি, এটা ধোয়া মশলাগুলো যে ধুয়ে করেছিলাম সেই ধুয়ে জল দেবো। এটি দিয়ে দিচ্ছি ব্রাউন সুগার আর একটু হলুদ গুঁড়ো, নুন তো আগেই দেওয়া আছে। এখন দেবো এই পেস্ট, কাজু, চারমগজ আর কাঁচা লঙ্কা, রসুন সব একসঙ্গে বেটে রেখেছিলাম, আর পোস্ত সব বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। মশলাটা কিন্তু সব একসঙ্গে দেবে না, বুঝে বুঝে ধাপে ধাপে দিতে হবে, যেমনভাবে আমি দিলাম সেই ধাপে ধাপে দেবে, কিন্তু স্টেপ বাই স্টেপ। দিয়ে এবার টক দই ফেটিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। আমি গ্যাসটাকে একটু স্টিমে করে দিলাম, দই দিয়েছি যেহেতু। অনবরত তো নাড়তে থাকবে দই দিলে। আর কাঁচা লঙ্কা যে ভেঙে গেছিলাম একটা সেটা দিয়ে দিচ্ছি, আর দেবো এতে জল। অসম্ভব টেস্টি হয় এই মাছের এই গ্রেভিটা, তোমরা করবে যেমনভাবে ঠিক আমি দেখালাম স্টেপ বাই স্টেপ। আমি এখন এটা একটুখানি চাপা দিয়ে রাখবো, একটু ফুটে উঠলে মাছগুলো দেবো, তোমাদের সামনেই আমি দেবো সেটা। এবার চাপাটা খুলছি, গ্রেভিটা ফুটে উঠেছে, খুব সুন্দর কালার এসছে। নুন আমার টেস্ট করা হয়ে গেছে, এটা ভালোই আছে, আর কিছু লাগবে না। এবার আমি মাছগুলো ছেড়ে দেব, এখন একটু সিমে রেখে দেবো। সিমে আমি 3-4 মিনিট একটু ফুটিয়ে নেবো, তারপরে তোমাদের সার্ভ করে দেখিয়ে দেবো। আর সব শেষে দিয়ে দিচ্ছি একটু ধনে পাতা, আমি একটু চাপা দিয়ে দিলাম, তারপর তোমাদের একদম সার্ভ করে আমি দেখিয়ে দেবো। সিমে কিন্তু রেখে দিয়েছি এটা আমি। বিয়ে বাড়ি স্টাইলের কাতলা মাছের গ্রেভি আমার রেডি হয়ে গেছে, আমি সার্ভ করে তোমাদের দেখিয়ে দিলাম, দুর্দান্ত টেস্ট হয়েছে, অবশ্যই করবে। ঠিক যেমনভাবে আমি করেছি ওরমভাবে করে দেখো, এবং আমাকে জানিও তোমাদের কেমন লাগলো। আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার সঙ্গে থাকবে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, আর তার সঙ্গে কিন্তু বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবে। আর তারা আর যারা লাইক শেয়ার সাবস্ক্রাইব ও কমেন্টস করতে কিন্তু একদম ভুলবে না। তাহলে আজ এখানেই শেষ করছি, আবার একটা পরের ভিডিও নিয়ে আসবো। তোমরা সবাই খুব ভালো থেকো, নমস্কার।